চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম তো আজকে হলো শনিবার মানে ১৩ তারিখ আর আমরা চলে এসেছি একটু সিটির দিকটাতে আর জেনারেলি আমরা এত সন্ধ্যেবেলা বেরোই না কারণ ঘড়ির কাটা অলরেডি সাড়ে সাতটা ছুঁই ছুঁই তো বেরিয়েছি কারণ এক কয়েকটা জিনিস কেনাকাটাও আছে আর আজকে একটু মানে ওর পাপাও ফ্রি ছিল তো সেই জন্য ভাবলাম যে লেট করে যাই আবার লেট করি না হয় ফিরবো কিন্তু বেশি লেটও করা যায় না কারণ এখানকার দোকানপাটগুলো খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় মানে নটা সাড়ে নটা ম্যাক্সিমাম তো যাই হোক তো আসার পরে যেটা হলো এখন চা টায়ের একটা ব্রেক নেব কারণ লাঞ্চ খাওয়ার পরে সেরকম কিছুই খাওয়া না আর আজকে লাঞ্চটা একটু তাড়াতাড়ি খেয়েছিলাম তো এখানে একটা ভেজ রেস্টুরেন্ট আছে তো সেখানেই আপাতত ঢুকে পড়েছি আর খাবার মানেই তো সাউথ ইন্ডিয়ান খাবার তো এখানে দেখতেই পাচ্ছ দু প্লেট এটাকে কী বলে এটা বড়া মেদু বড়া তো এটা নিয়ে নিয়েছি আর দুটো ধোসাও ছিল সেটা এখনও অবধি এসে পৌঁছায়নি তো আমরা অলরেডি খেতে শুরু করে দিয়েছি এদিকে কারণ প্রচুর ভিড় ছিল রেস্টুরেন্টে ঢোকার পর থেকেই দেখছি প্রচুর ভিড় কারণ এখানকার মানুষজন একটু তাড়াতাড়ি ডিনার করে নেয় তো এখন আমরা হয়তো টিফিন করছি আর বেশিরভাগ মানুষই এখানে এখন ডিনার করে নিচ্ছে তো যাই হোক এখন আপাতত ধোসা এটা ঘি ধোসা ছিল আর দুটো ঘি ধোসা ছিল আর আর দুটো বড়া ছিল মেদু বড়া সাথে দু কাপ চাও নিয়েছিলাম চাও আমি বাইরে খাই না এখানকার কারণ কোয়ালিটিটা ভালো লাগে না কারণ এখানকার চায়ের মানে দুধটা একটু বেশিই দেয় আর লিকারটা একটু কম থাকে আমরা যেরকম একটু চা খাই সেই টাইপের চা নয় সেই জন্য চাটা সবসময় আমি বাড়িতেই প্রেফার করি ঠিক আছে তো এখানে নিলাম চাটা নিয়েছিলাম কিন্তু সত্যি কথা বলতে চায়ের টেস্টটা খুবই ভালো ছিল আর দেখতেই পাচ্ছ এখানে প্রচুর ভিড় তো এখানে এগুলো হচ্ছে এই ব্ল্যাক ড্রেস পরে এরা হচ্ছে আয়াপ্পা মানে আয়াপ্পার যে মন্দির আছে সেখানে যাওয়ার জন্য এটা নিয়ম আছে এদের এক মাস না কম বেশ এরকম এই ড্রেস পরে থাকবে আর কিছু নিয়ম পালন করবে খালি পায়ে থাকবে তো দেখলাম ওনারাই সব খেতে এসছে খাওয়া দাওয়া করতে এসছে এখানে তো যাই হোক সেই জন্য প্রচুর ভিড় আর আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে গেছে এখন বেরিয়ে এসেছি ওই একটা মলে যাব বলেছিলাম কিছু বাড়ির কেনাকাটা আছে তো এটা রিলায়েন্সের একটা মানে এখানে না আগে একটা বিগ বাজার ছিল তো সেটা বন্ধ হয়ে যাওয়ার পর এই রিলায়েন্সের স্টোরটা অনেক দিন ধরে মানে কাজ চলছিলো তো ডিসেম্বর মাসে এটা ওপেনিং হয়েছে তো এটাতে আসবো আসবো করছিলাম তো ফাইনালি আজকে চলে এসেছি দেখতেই পাচ্ছ তো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে স্টোরে ঢুকতেই তো প্রথমেই দেখালাম যে আঁখ বিক্রি হচ্ছে কারণ সোমবারে আছে পোঙ্গাল তামিলিয়ানদের অনুষ্ঠান তো ওখানে আঁখ লাগে তারপরে কাঁচা হলুদ লাগে তো সেইগুলোই বিক্রি হচ্ছিলো আর এই স্টোরটাতে আসার পর যেটা দেখলাম যে মোটামুটি জিনিসপত্র একটু রিজনেবল আছে কারণ এখানে না সব জিনিসের মানে প্রত্যেকটা দোকানে না দাম প্রচুর বেশি তো সেই তুলনায় এই যে স্টোরটা রিলায়েন্সের এটা দেখলাম একটু রিজনেবল আছে তো দেখছিলাম আর মেয়ে তো এখানে অলরেডি হাতে ট্রলি নিয়েই নিয়েছে দেখতেই পাচ্ছ তো চলো দেখতে থাকো তোমরাও আমাদের সাথে

তো এই জায়গাটা আসার পর দেখলাম এখানে ম্যাট গুলো আছে তো এই ধরনের ম্যাট আমি দুদিন আগেই নিয়েছি দুটো ছোট ছোট তো সে যেটা নিয়েছিলাম তার দামটা একটু বেশিই ছিল কিন্তু এখানে আসার পর দেখলাম যে এখানে একটু দামটা আর মানে অনেকটাই কম কিন্তু আমার তো অলরেডি নেওয়া হয়ে গেছে তো সেটাই বলা বলি করছিলাম যে একটু আগে যদি ওপেনিং হতো হয় তো এখানেই চলে আসতাম

अरे तू क्यों नहीं जाता इसके लिए इसलिए क्योंकि আর এটা হলো একদম উপরের ফ্লোরটা তো এখানে ইলেকট্রনিক্স প্রোডাক্ট বিক্রি হচ্ছে তো এখানেও একবার এসছিলাম কারণ এর আগের ভিডিওটাতেই আমি শেয়ার করেছি একটা এয়ার ফ্রেয়ার নেওয়ার ইচ্ছা ছিল তো এখানেও দেখলাম আছে কি নেই সেটা দেখবার জন্যই উপরে এসেছিলাম আর দামটাও একবারে মানে চেক করে নিয়েছিলাম তবে আজকে নেওয়ার প্ল্যান নেই আজকে জাস্ট একটু দেখতে এলাম কারণ মেনলি আজকে গ্রোসারি আইটেম নেওয়ারই ইচ্ছা ছিল তো আবারও চলে এসেছি নিচের ফ্লোরে তো এখান থেকে কিছু মানে সোপ টুথপেস্ট এগুলো নেওয়ার ছিল আর এটা একদম নিচে গ্রাউন্ড ফ্লোর তো এটা এখানে চাল টালগুলো দেখছিলাম তো এখানে মোটামুটি ওই যে লাল চালগুলো দেখো এইগুলো এখানে খুব চলে মোটা মোটা লাল চালগুলো খায় তো আর এখানে আখ বিক্রি হচ্ছে তোমাদের তো আগেই বললাম যেহেতু পোঙ্গাল আছে আঁখটা একটা মেন ফ্যাক্টর তো এখানে আমরা আখ নিচ্ছি এই কারণে আমরা এমনি বাড়িতে খাবো বলে তো এখানে আখ বাছাইয়ের পর্ব চলছে মোটামুটি একটু ভালো দেখে একটু মোটা সাইজের তো যাই হোক সেটাই এখন নেওয়া হচ্ছে আর এখানে ওনাদেরকে বলে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম কারণ এত বড় আখ এভাবে তো নেওয়া যায় না তো সেটাই ছোট করে পিস করে নিচ্ছিলাম আর এখানে সবজির ভ্যারাইটি দেখলাম খুব একটা ভালো নেই সবজিগুলো টাটকাও মনে হলো না তবে আমরা দুটো একটা জিনিস নিয়েছিলাম যার মধ্যে ফুলকপি আছে কর্ন আছে আলু আছে আর ধনে পাতা তো এইগুলোই মোটামুটি নিয়েছিলাম বেশি কিছু নিইনি আর এই আঁকটা তো নিচ্ছে দেখতেই পাচ্ছ আর এখানে হচ্ছে ডিম বাছাই পড়বো বাড়িতে তিন চারটে ডিম আছে তো ডিম নেওয়ার ছিল সেজন্য এখানে ডিমটা বসে বসে বাছাই করছিলাম কিন্তু গল্পটা যেটা হয়েছে এতটা সময় দিয়ে এতটা বেছে বেছে নেওয়ার পরে যেটা হয়েছে আমি মানে যখন বিলিং করেছি করে সব কিছু হয়ে গেছে বেরিয়ে গেছি আর আমরাই ছিলাম লাস্ট পাবলিক যারা সব থেকে মানে সবার বিলিং হয়ে গেছে বেরিয়ে গেছে অর্ধেক স্টোর বন্ধ হয়ে গেছে শাটার বন্ধ করে দিয়েছে তখনও আমরা বিলিং করছি আর ওদের এনার্জিও ছিল না যারা বিল করছিল মানে অনেকটা রাত হয়ে গেছে তো এখন মোটামুটি সাড়ে নটা বাজে সাড়ে নটা পৌনে দশটা তোমাদের বললাম না এখানে বেশি রাত অব্দি সব খোলা থাকে না তো ওদেরও একটা মানে এনার্জি ছিল না তো এই ডিমটা না মানে ওই টাইমটা মেয়েও এত জ্বালাতন করছিল যে যে ডিমের প্যাকেটটা সেটা অন্য জায়গায় রেখে দিয়েছিলাম মানে ও আইসক্রিম খাবো আইসক্রিম খাবো করে এত ওই ওইসব করতে গিয়ে মানে ডিমের প্যাকেটটা না অন্য জায়গায় রেখেছিলাম যদি ফেটে যায় এই কারণে ওটা বিল করা হয়নি আর এই জিনিসটা কখন মনে পড়েছে বলো তো যখন আমরা অটোয় করে বাড়ি ফিরছিলাম তো অটোতে অর্ধেক রাস্তা তা আসার সময় মানে আমি ভাবতে ভাবতে আসছিলাম যে বাড়িতে গিয়ে কি রান্না রান্নাবান্না হবে কারণ বাইরে তো ডিনার করিনি তো বাড়িতে গিয়ে রান্না করেই তারপর খাওয়া দাওয়া হবে তো তখন মনে পড়েছে তো যাই হোক তখন আর কিছু করবার ছিল না তো বাড়িতে যে কটা ডিম ছিল সেটা দিয়ে আপাতত এখানে ডিমের কারি হচ্ছে আর সাথে পরোটা আর দেখতেই পাচ্ছ সময়টা কতটা হয়ে গেছে মোটামুটি বারোটা পনেরো হয়ে গেছে এখন মেয়ের খাবারটা এখানে বেড়ে দিচ্ছি ওর খাওয়া হলে তারপরে আমরা খাওয়া দাওয়া করব তো চলো আমি ভিডিওটা এখানে এন্ড করছি কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আবার দেখা হবে টাটা